আজকে একটা অন্যরকম ভিডিও করার ইচ্ছে হলো, মানে কোনো কমেডি বা কোনো আর কি এইসব কিছু না, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে একটা কথা বলার ইচ্ছে হয়েছে। মানে 2-3 দিন ধরে আমি ভাবছিলাম, এই সপ্তাহে কিছু ঘটনা ঘটেছে, দুটো মেজর ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমার মনে হয় যে আমার একটা মানে বলার ইচ্ছে হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলতে চাই। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার মনে হয় যে তোমরা অনেকটা আমার মতন, রাইট? আমরা সবাই এক টাইপের লোকজন, তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমার এই ব্যাপারটা পোর্ট্রে করা উচিত তোমাদের। তো এই যে ঘটনাগুলো হয়েছে, এগুলো থেকে একটা বোঝার ব্যাপার আছে, মানে একটা জিনিস আমাদের এখন বুঝে নেওয়া উচিত আর কি। মানে অনেকদিন ধরেই এগুলো হচ্ছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না, বা বুঝেও হয়তো বুঝি না, বা অনেকে বুঝি তাও, মানে ওই যে বলে না যে যেখানে নদী বইছে নদীর সঙ্গে আমরাও বয়ে চলেছি, মানে ফ্লোর সঙ্গে আমরাও যাচ্ছি, যেরকম সবাই করছে আমরাও তাই করছি। যেই দুটো ঘটনার ব্যাপারে আমি কথা বলছি, তার মধ্যে একটা হচ্ছে নোবেল ঘটনা আর আরেকটা হচ্ছে জোম্যাটো ঘটনা। তো এই দুটোর ব্যাপারেই আমি বলবো, তারপরে লাস্টে একটা কথা বলবো। তো সবকিছু দেখার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আর যদি ভাল লাগে সাবস্ক্রাইব করতে পারো। আমি অনেক বছর ধরেই ইউটিউবে ভিডিও করছি, আমার মোটামুটি 150টা ভিডিও আছে, তোমরা আমার চ্যানেলে দেখতে পারো। এক রকমের ভিডিও আমি করি না, ইটস নট মাই গেম, আমি নানান রকমের ভ্যারাইটির ভিডিও করি। তো যদি ভাল লাগে ভ্যারাইটি ভিডিও তো দেখতে পারো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এছাড়া ভিডিওটা যদি এখন থেকেই তোমার ভালো লেগে থাকে তাহলে লাইকও করে দিতে পারো, ঠিক আছে? বাট এই ব্যাপারেই অনেকটা আমার কথাটা আজকে, দেখতে থাকো। তো প্রথম ঘটনাটা হচ্ছে নোবেল ঘটনা। এবার নোবেল ঘটনা কি? নোবেল ঘটনা হচ্ছে, নোবেল বলে একজন সিঙ্গার আছেন বাংলাদেশের, যিনি এখানে সারেগামাপাতে পার্টিসিপেট করেছেন অনেক দিন ধরে, অনেক কিছু চলেছে, তারপরে উনি থার্ড হয়েছেন না কি হয়েছেন, তারপরে উনি একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থেম, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা নাকি অতটা ভালো না, আর ওনার একটা ফেভারিট গান আছে যেটা নাকি বেটার। সো এটা নিয়ে প্রচুর লোকে নিন্দাও করেছে, বাংলাদেশের প্রচুর মানুষজন এটার নিন্দা করেছে, আবার অনেকে এটার ফেভারেও বলেছে। এবার এই নোবেলের ঘটনাটা এত জরুরি কেন, বা সবাই এটাকে নিয়ে এত মাতামাতি কেন করছে, এটার ব্যাপারে আমরা লাস্টে জানবো। তার আগে আমরা আরেকটা ঘটনার ব্যাপারে জেনে নেব। আচ্ছা, নেক্সট যেটা বড় ঘটনা এই সপ্তাহে ঘটেছে সেটা হচ্ছে জোম্যাটো। আমরা সবাই জানি যে একটা ডেলিভারি বয়, যে মুসলিম, সে একটা ডেলিভারি করছিল একজন হিন্দু কাস্টমারকে, যিনি কিছু একটা অর্ডার করেছিলেন। তো ওনার এই এই ব্যাপারটা নিয়ে অসুবিধা হয়েছে যে একটা মুসলিম কেন ওনাকে এই শ্রাবণ মাসের সময় কি একটা জিনিস অর্ডার করেছে, তো সেটা উনি কেন আনবে, অন্য কেউ আনবে? মানে তার বক্তব্য অনুযায়ী উনি যেহেতু হিন্দু, ওনাকে শুধু হিন্দুরাই ডেলিভার করবে, বা মুসলিমকে মুসলিম করবে। মানে বেসিক্যালি উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে সবকিছু মানে ধর্মর বেসিসে হবে। তো এই নিয়ে একটা বেশ বিশাল কন্ট্রোভার্সি হয়েছে, সবাই টুইটারে অনেক কিছু বলেছে, সবাই এটা নিন্দা করেছে, ম্যাক্সিমাম লোকজনই এটা নিন্দা করেছে, যেটা খুব ভালো জিনিস। তো এইটা হচ্ছে আরেকটা বড় ঘটনা। এবার এইটা নিয়েও আমাদের একটা বক্তব্য আছে, যেটা আমি এইবার তোমাদের বলবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে চা পা খাচ্ছি, দার্জিলিং টি খেতে অসাধারণ। এই সব কথা ডিসকাস করতে হলে না একটু চা লাগে, চা ছাড়া এগুলো হয় না, ঠিক আছে? তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো যে ঘটে, এই যে নোবেল এই কথাটা বলেছে, ঠিক আছে, এবার ওর ইচ্ছে হয়েছে, ও বলেছে, আর ওই জোম্যাটোর লোকটা মানে ওই যে কাস্টমারটা যে ওই অর্ডারটা করেছে সে যে ওই কথাটা বলেছে, এগুলোর পিছনে তো কোনো একটা কারণ আছে, রাইট? মানে যখন এই ঘটনাগুলো হয় কি হয়, আমরা কোনো একটা সাইড নিয়ে নিই। এই ঘটনাগুলো কি হয়, এই ঘটনাগুলো এমন একটা ঘটনা হয়, এমন বক্তব্য হয় যেটা তোমাকে দুটো ভাগে ভাগ করে দেবে, ঠিক আছে? মানে একটা দিক এই ব্যাপারটা সাপোর্ট করবে, একটা দিক এটাকে তোমার নিন্দা করবে, মানে সবকিছু একটা ভাগ করার ব্যাপার। তো এই জিনিসটা প্রথম বুঝতে হবে যে এরকম যে কোনো ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো বেসিক্যালি তোমাকে আর আমাকে ভাগ করতে চায়, ঠিক আছে? তোমাকে, তোমার আর আমার মধ্যে ওই ঝামেলাটা করাতে চায় যেটা আমরা প্রত্যেক দিন নিউজ চ্যানেলগুলোতে দেখি। এই যত মানে বিক্রি হয়ে যাওয়া দালাল নিউজ চ্যানেল,
এগুলোতে আমরা যেগুলো দেখি যে ওই সবাই লড়াই করছে, ওই লড়াইটা আসলে আমাদের শেখানো হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, যাতে এই লড়াইটা হয়। আমরা কি করি, এই যে লাইক রিয়াকশন, হ্যাঁ এই যে লাইক শেয়ার, ওই যে বললাম না আমি তোমাদের যে ভিডিওটা যদি এখনই ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, ঠিক আছে? তো ওই যে লাইক করে দেওয়ার যে ব্যাপারটা, সেটা ঠিক আছে, সে সোশ্যাল মিডিয়াতে লাইক হচ্ছে, ঠিক আছে, ওই অবধি ঠিক আছে। কিন্তু কিছু কিছু ঘটনা যেগুলোর সঙ্গে আমরা ইমোশনালি অ্যাটাচ থাকি, যেরকম এই যে নোবেলের যে ঘটনাটা, যেটা হচ্ছে বাংলাদেশের একটা ন্যাশনাল অ্যান্থেম, মানে একটা ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে ভাবো যে কত বাংলাদেশের সবাই অলমোস্ট এটা অ্যাটাচড, তাদের একটা মানে খুব কাছের জিনিস, এটা যে কোনো দেশের হতেই হয়। তো তারা ইমোশনালি মানে খুব আঘাত পেয়েছে, আবার অনেকে ধরে নাও যারা এটাকে অন্যভাবে দেখছে, ঠিক আছে, যাদের হয়তো এখানে কিছু একটা লাভ আছে তারা হয়তো এটাকে সাপোর্টও করছে। এবার ঠিক ওইভাবেই আমাদের এখানে জোম্যাটোর যে ঘটনাটা ঘটেছে, ওখানে ম্যাক্সিমাম লোকেই নিন্দা করছে, কারণ জিনিসটা তো খারাপ, কারণ ওটা ডিভাইড করা হয়েছে, নিন্দা করাই উচিত, কিন্তু আবার অনেকে এটার সাপোর্টও করছে। তো আলটিমেটলি দুটো ভাগ হচ্ছে, আর প্রবলেমটা হচ্ছে যে এই দুটো ভাগই অনেক বড়। দেখো একটা কি হয় যে ম্যাক্সিমাম লোকে নিন্দা করলো, তাহলে ওটার প্রোটেস্ট হলো, তাহলে বাকিরা চেপে যায়। কিন্তু যখন দুটো ভাগই অলমোস্ট সেম হয় তখন হয় প্রবলেম। তো এই ধরনের যে ঘটনাগুলো, এগুলোকে আমাদের বেসিক্যালি অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে, অ্যাভয়েড করা উচিত, কারণ এরা সবাই নিজেদের প্রফিটের জন্য করছে, নিজের কোনো একটা প্রফিট আছে এর পিছনে, ঠিক আছে। এবার দেখো নোবেল যেই কাজটা করেছে, নোবেলের মতন এই যে সেলিব্রিটিরা যারা ফেমাস, তারা এগুলো কেন করে, তাদের কি লাভ এতে? তাদের এখানে লাভ যেটা হতে পারে যে সে আরো ফেমাস হতে চায়, সে লাইমলাইটে থাকতে চায়। দেখো আজকাল লাইমলাইটে থাকার জন্য তোমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা এমন কিছু করতে হবে যেটা করে মানে লোকের চোখ বড় হয়ে যাবে, যেটা দেখে লোকে ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করবে, ইমোশনালি একটা এফেক্টেড হবে। তো এগুলো করলে কি হয়, এগুলো করলে তুমি সবসময় লাইমলাইটে থাকবে, তোমাকে নিয়ে সবাই আলোচনা করবে যে আজকে সবাই কথাবার্তা বলছে, ঠিক আছে, আমরা যে এই ভিডিওটা করছি, এগুলো তো ঘুরে ফিরে এদেরই লাভ হচ্ছে। কিন্তু আমি বেসিক্যালি এই ভিডিওটা করছি তোমাদের বোঝানোর জন্য, যে তোমাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তোমরা প্লিজ অ্যাটলিস্ট বোঝো যে এখানে রিয়্যাক্ট করে আমাদের বেসিক্যালি কোনো লাভ নেই, ঠিক আছে। আমরা আজকে হয়তো অনলাইনে রিয়্যাক্ট করছি, কালকে আমরা নিজেদের মধ্যে ঝামেলা করব, ঠিক আছে। তো আমরা যখন নিজেদের মধ্যে ঝামেলা করব তখন কি হবে, মানে আমাদের জন্য যে ভালো জিনিসগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু হবে না, সবাই নিজের প্রফিট করে বেরিয়ে যাবে, আর আমরা বেসিক্যালি বোকা মতো লড়াই করতে থাকবো, ঠিক আছে। তো এগুলো সবই আমাদের ডিভাইড করার জন্য। তো প্লিজ তোমরা এটা হতে দিও না, ঠিক আছে, তোমরা আমরা মিলে আমরা সবাই পারি। কারণ দেখো আমি জানি যে ম্যাক্সিমাম লোকজনই কিন্তু ভালো, এটা অলওয়েজ মনে রাখবে, ম্যাক্সিমাম লোকজন ভালো, যারা এই ধরনের কথা বলে, যারা আমাদের ভাগ করতে চায় তাদের সংখ্যা খুব কম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই ব্যাপারগুলো এতটাই ইমোশনালি অ্যাটাচড যে সবাই খেপে যায়, বোঝে না। এবার কারা বোঝে না, ঠিক আছে, বা যারা এই ধরনের জিনিসগুলো করে, এরা তো প্রচণ্ড সেয়ানা, এরা প্রচণ্ড সেয়ানা, এরা প্রচণ্ড বুদ্ধিমান, ঠিক আছে, এরা জানে, এরা এমনভাবে এই জিনিসটা করবে যে তুমি ওকে ডাইরেক্ট কিছু বলতেও পারবে না, কেউ ওর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আলটিমেটলি সে ফেমাস হবে, তার নাম হবে, এই হবে, সেই হবে, পলিটিক্যাল পার্টি হলে সেই পলিটিক্যাল পার্টির লাভ হবে, আমরা বোকার মতন তাকে ভোট দেবো, তাকে জেতাবো, ঠিক আছে, তারপরে আমরা কিছুই পাবো না ঘুরে ফিরে। তো আলটিমেটলি তো এগুলো আমরা সবাই বুঝি। তো আমরা যখন বুঝি তাহলে আমরা ইমোশনালি অ্যাটাচ হচ্ছি কেন? নো ডাউট ব্যাপারগুলো কি ইমোশনাল, কিন্তু এগুলো অ্যাটাচ হওয়ার দরকার নেই, ছেড়ে দাও, ছাড়ো। এই যদি ভাবো এই যে দুটোই ঘটনা, যদি কেউ না রিয়্যাক্ট করতো, কেউ যদি রিয়্যাক্ট না করতো, তাহলে কোনো লাভই হতো না এটা, ঠিক আছে। তাহলে কি হবে, এরকম ঘটনা আর ঘটবে না ফিউচারে, কেউ করবে না, কারণ যদি কারোর লাভ না হয় তাহলে কেন করবে, সব এরা লাভের জন্য করে। তো আমাদের রিয়্যাক্ট করার দরকার নেই, কি দরকার আমাদের রিয়্যাক্ট করার, বিন্দাস আমরা বিন্দাস আছি তো, ভালো ভালো কাজ করি, মস্তি করি, এইসব করা উচিত, রাইট? মানে তুমি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যদি কিছু করতেও চাও তাহলে ভালো জিনিস করো, ভালো জিনিস ছড়াও, পজিটিভ জিনিস ছড়াও, ঠিক আছে, সেগুলো করো, রাইট, যেটা খুশি দেবে মানুষকে, যেটা মানুষকে হাসাবে, যেটা মানুষকে একটা ভালো টাইম স্পেন্ড করাবে, সেটা যা ইচ্ছা হতে পারে। বাট এই ধরনের জিনিসগুলোকে আমরা যতটা বেশি পাত্তা দেব
তত এগুলো বাড়বে, এদের বাড়াবাড়ি আরো বাড়বে। সো তোমাদের যদি মনে হয় যে এই কথাটা আমার ঠিকঠাক, তাহলে তোমরা যা ইচ্ছা করতে পারো, মানে শেয়ার ফেয়ার করতে পারো যদি তোমাদের ইচ্ছে করে। কিন্তু তাও মানে এইটা ভেবে শেয়ার করবে যে আমার এই ভিডিওটা, এটা তো কোনোভাবে কাউকে কোনো ভাগ করছে না, কোনো খারাপ কথা বলছে না, এই জিনিসগুলো তোমরা ভাবো, ঠিক আছে? অত রিয়্যাক্ট করার দরকার নেই, আমরা রিয়্যাক্ট করে করে এদের মাথায় তুলে দিচ্ছি, কোনো দরকার নেই। একদম আজ থেকে এগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত। আর আমার মানে আমি সিরিয়াসলি এটা করতে চাই, আমি ওই জন্য এগুলো নিয়ে কখনো কিচ্ছু বলিও না, ঠিক আছে? কিন্তু খুব ইচ্ছে করে, কারণ আমার রাগ লাগে দেখে যে কেন লোকে এত মাতামাতি করছে এইসব নিয়ে, কি দরকার, ঠিক আছে? হ্যাঁ, যেখানে খারাপ কিছু হচ্ছে, যেখানে অন্যায় হচ্ছে, সেখানে প্রোটেস্ট করো, একদম এগিয়ে যাও, একদম, সেটা খুব জরুরি। কিন্তু এই ধরনের জিনিসে যেখানে মানে যেগুলোর জন্য লোকে ভাগ হয়ে যাচ্ছে, দুটো ক্যাম্পে ভাগ হচ্ছে, ঝামেলা হচ্ছে, এগুলো আমার মনে হয় বেশি পাত্তা দেওয়া উচিত না। বেশি পাত্তা দিলেই এরা বাড়াবাড়ি করবে, এরা নিজেদের প্রফিটের জন্য যা ইচ্ছা করতে পারে, এরা দালাল, ঠিক আছে? এই যারা এই ধরনের কাজ করে না, তা এরা হচ্ছে দালাল, এরা এদের মাকেও বিক্রি করে দিতে পারে, আমরা কি জিনিস, ঠিক আছে, নিজের প্রফিটের জন্য। সো তোমাদের যদি এটা মনে হয়, ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো, তোমাদের বন্ধু বান্ধবদেরও এডুকেট করো। মানে ভিডিওটাকে শেয়ার করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা নিজেরা অন আ পার্সোনাল লেভেল নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে এডুকেট করো যে এই ধরনের জিনিস, এই সোশ্যাল মিডিয়া এরকম বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, ছড়ানোর দরকার নেই, কারণ আলটিমেটলি ঘুরে ফিরে এটা আমাদেরই লস হবে।